বর্তমান যুব সমাজের প্রায় 90 ভাগ অর্থ বৈষম্যের প্র্যাকটিস করে। আল্লাহ সম্পর্কে আপনার মতামত? ভাইরা আমার, হস্তমৈথুন করা পৃথিবীর সকল আলেমদের ঐক্যমতে হারাম এবং নিষিদ্ধ একটা কাজ। জেনা করা যেরকম অপরাধ, হস্তমৈথুন করা সেরকম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আও মা মালাকাত আইমানুহুম ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেছেন, বিবাহে এবং হালাল পদ্ধতির বাইরে অন্য কোন পদ্ধতিতে যদি কেউ কাম চাহিদাকে চরিতার্থ করে, চাহিদাকে মিটায়, এই অন্য কোন পদ্ধতির মধ্যে হাত দিয়ে বা অন্য কোন উপায় যা আছে সব সামিল, এই আয়াতের তাফসীর মুফাসসির ইকরাম এরকমই লিখেছেন। যার কারণে হস্তমৈথুন করা, হাত দিয়ে বীর্যপাত করা, যৌন চাহিদা মিটানো, এটা হারাম। ভাইরা আমার, এটা স্বাস্থ্যকে যেমন ধ্বংস করে, মানুষের ইবাদতের স্বাদ নষ্ট করে, নানামুখী দুনিয়াবী এবং আখিরাতের ক্ষতি এর মধ্যে নিহিত থাকে। এই রোগে যারা একবার আক্রান্ত হয়ে যায় এটা ছাড়তে পারে না। এটা ছাড়ার জন্য কয়েকটি পরামর্শ। নাম্বার এক, এক নম্বর পরামর্শ হলো যে অশ্লীল যে সমস্ত ফিল্ম, বিভিন্ন ধরনের ক্লিপ ইত্যাদি দেখার বদভ্যাস আছে, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। প্রয়োজনে ফেসবুকে যে সমস্ত পেজ থেকে এগুলো আছে সেগুলো আনফলো করতে হবে, ব্লক করতে হবে। যে সমস্ত আইডি থেকে আসে যাদের, তাদেরকে ব্লক করতে হবে। করে আপনি আগে নিজের ভেতরে যাতে বাজে চিন্তা না আসে সেই জায়গাটা বন্ধ করতে হবে, এক। দুই নম্বর করণীয় হলো নির্জনতা থাকবেন না, এটা হলো সবচেয়ে বড় উপায়। হস্তমৈথুন এটা বেশিরভাগ যুবকরা তখনই করতে পারে যখন তারা নির্জনে থাকে। এই জন্য নির্জনে থাকবেন না, একাকী থাকবেন না, যথাসম্ভব মানুষের মধ্যে থাকার চেষ্টা করবেন আর আল্লাহ তাআলার ভয়কে অন্তরে জাগ্রত করবেন। সাত শ্রেণীর যুবককে আল্লাহ তাআলা, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, ভিআইপি প্যান্ডেলে। ভাইরা আমার, যেদিন সূর্য মাথার একেবারে কাছাকাছি থাকবে, টকবক করতে থাকবে মগজ, ভয়াবহ শাস্তির দিনে আল্লাহ তাআলার ভিআইপি প্যান্ডেলে, আল্লাহ তাআলার ভিআইপি গেস্ট হিসাবে সেদিন ছায়া পাবেন। তাদের সাত ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলেন শাবুন্নাশা আফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন বয়সকে কালিমা মুক্ত রাখতে পেরেছে। ভাই, সংগ্রাম করতে হবে শয়তানের বিরুদ্ধে। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত করার তৌফিক নসিব করুন। মোবাইলে বাজে ভিডিও থাকলে ফরম্যাট করে ফেলবেন, বাজে ছবি থাকলে ডিলিট করে ফেলবেন, কোনো নায়িকা গায়িকার ছবি রাখবেন না, কোনো হিন্দি ফিল্মের ক্লিপ, বাংলা ফিল্মের ক্লিপ রাখবেন না, কোনো কিছু রাখবেন না। নির্জনতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আর মুত্তাকি পরেজগার ভালো মানুষ বন্ধুদের সাথে উঠা বসা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। একটি যুবক যে শতকের মধ্যে ব্যভিচার করেছে, সে কি তওবা করে জান্নাতে যাওয়ার আশা করতে পারে? তার কি কোনো ক্ষমা হবে? আল্লাহ আকবার। আল্লাহ তাআলা, আমার এই যুবক ভাই, এরকম কেউ যদি থাকেন যে এত বেশি জেনা করেছেন জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ তওবা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছেড়ো না, আল্লাহ তাআলা সকল অপরাধ মাফ করে দিবেন। যদি শিরককে আকবার না করে থাকেন, এমনকি শিরককে আকবারও যদি করার পরে আপনি মাফ চান, তওবা করেন, আল্লাহ সেটাও মাফ করে দিবেন। অন্যের হক যদি মেরে থাকেন, তাহলে সেক্ষেত্রে তারটা ফেরত দিতে হবে, তারপর আল্লাহর কাছে মাফ চাইলে সেটাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য যদি কোনো যুবক জীবনে অনেকবার জেনা করেছেন এমন হয়, আশা ছাড়বেন না যে আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। অবশ্যই সেও যদি তওবা করে, তওবায়ে নসুহা, তওবায়ে নসুহা বলতে ওই তওবাকে বলা হয় যেই তওবা হলো খাঁটি তওবা, যেই তওবা জীবনে আর ভঙ্গ করে না, মরণ পর্যন্ত ধরে রাখতে পারে, আর জীবনে সেই কাজে আর সে যায় না, এরকম খাঁটিভাবে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, ইবলিসের স্কুলের প্রথম ক্লাস হলো মানুষকে নিরাশ করা, না আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, না আমার আর বোধহয় কোনো রক্ষা হবে না, এগুলো শয়তান বলে। কখনো এগুলো শয়তানের কথা বিশ্বাস করবেন না, আল্লাহ তাআলা সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করতে পারেন। আবার আল্লাহ মাফ করতে পারেন সেই আশায় একের পরে গুনাহ করতে থাকবেন না। আগে কিছু আপনার পাওয়া যেত, ওই যে আপনার মলম পাওয়া যেত মেঘনা ঘাটে যখন ব্রিজ হয় নাই, আমি নিজেও দেখেছি যে ওই মলম যে বিক্রি করতে একটা চাকু নিত, নিয়ে হাতে এরকম পোজ দিত, দিয়ে বলতো দেখছেন এই যে রক্ত বাইরে গেছে, আবার মলম লাগাতে দেখছেন সাথে সাথে বন্ধ হয়ে গেছে, এবার সবাই নেওয়া শুরু করে দিত। তো কারোর বাসায় ওই মহাসিন্ধুর মলম না কি বলে এই মলম আছে, সেজন্য সে ভালো হাত চাকু দিয়ে কাটবে কোনো বুদ্ধিমান, আমার বাসায় মলম আছে অতএব মলম লাগাই ফেলবো, সে আশায় হাত কাটা এই ব্যক্তিকে আপনি বলবেন পাগল, ঠিক না? বে ঠিক,
আরে ভাই মলম তো হাত ভুলে কেটে গেলে তখন লাগাইতে হয়, তওবা আছে। এইজন্য আমি গুনাহ করে যাব, এটা হলো ওই ব্যক্তির মতো পাগলের কাজ। আপনারা কে বলেছে যে সে সুযোগ আপনার হবে না হবে? এইজন্য যুবক ভাইরা যদি জেনা করেও থাকেন, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবেন, লজ্জিত হবেন, মাফ চাইবেন, নিজেকে নিয়ে ভৎসনা করবেন, আর জীবনে কখনো সে পথে যাবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রশ্ন হলো যে বর্তমানে দেখা যাচ্ছে যে মেয়ে মা বাবা সবাই একসাথে মিলে টেলিভিশন দেখছে, বিভিন্ন ধরনের ভারতীয় নগ্ন সিরিয়ালগুলো দেখছে এবং ছাড়তেও পারছে না, এই ক্ষেত্রে আখিরাতে তাদের কি শাস্তি অপেক্ষা করছে? দেখুন, টেলিভিশন চ্যানেলের এখন আর প্রয়োজন হয় না, এখন মোবাইলগুলো প্রত্যেকের পকেটে পকেটেই টেলিভিশন, ঠিক না বেঠিক? এখন এই টেলিভিশনে মোনাজাত দিতে দিতে আমাদের রাত শেষ হয়। মোনাজাত দেওয়া তো বুঝেন, এই যে এইভাবে রাত্রে শোয়ার সময় এরকম ধরে রাখে, মানে মোনাজাত। এই মোবাইলের শয়তানি মোনাজাত, এটা এখন ঘরে 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 জনে জনে, ঠিক না বেঠিক? আরে মা বাপ তো পরের কথা, দুধের বাচ্চারাও কার্টুন একটা ধরাই দেওয়া লাগে, সে তারাও মোনাজাতে লাগাই দেয়, ঠিক না বেঠিক? গোটা পরিবার মোনাজাতে লেগে গেছে, আল্লাহর কাছে না শয়তানের কাছে। প্রিয় ভাইরা আমার, এটা আমাদের পরিবারের সম্পর্কগুলো শেষ করে দিচ্ছে। সন্তানরা বাবা মার স্নেহ পায় না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, ওই যে এগুলোর মধ্যে আসক্তি এবং দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, হাজার অনাচারের পথ খুলছে, এগুলো হারাম। জেনাল আইনিয়া নাজার, নবীজি বলেছেন চোখের জেনা হলো চোখ দিয়ে হারাম কিছু দেখা। এই কান, এই চোখ কেয়ামতের দিন সাক্ষ্য দিবে, চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে আপনার কালাম পড়ে নাই, এই নালায়েক, এই কমবখত, এই হতভাগা আমাকে দিয়ে শুধুমাত্র মোবাইলে হারাম জিনিস দেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক নসিব করুন। মহিলাদের তালিম করা যাবে কিনা, জায়েজ কিনা? মহিলাদের তালিম করা যাবে কিনা, তালিম মানে হলো শেখানো, কোরআন হাদিস শেখানো, পুরুষদের যেরকম জায়েজ মহিলাদেরও জায়েজ, মৌলিক কথা এটা। বরং মহিলারাও কোরআনে কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেদের মধ্যে ইসলাম প্রচার করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল মুমিন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাউদুম আউলিয়াউ বাউদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নারী পুরুষ একে অন্যের অভিভাবক, একে অন্যের পরিপূরক, বন্ধু। অতএব তারা উভয়ে, নারী পুরুষ সবাই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। শুধুমাত্র মহিলা পুরুষরাই করবে, মহিলারা করবে না তা না, তবে হ্যাঁ মহিলারা মহিলাদের মধ্যে করবে। আজকাল আবার অনেক এলাকায় মাহফিল শুরু হয়েছে, পুরুষদের মধ্যেও মহিলারা ওয়াজ করে, আবার ইউটিউবে অনেক মহিলার ওয়াজ পাওয়া যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহিলার ওয়াজ থাকলে ওয়াজ শুনবে না, আওয়াজ শুনবে বসে বসে, কি বলেন? পুরুষ যদি মহিলার ওয়াজ শুনে, ওয়াজ তো শুনবে না, শুনবে কি? আওয়াজ। আওয়াজ শুনে হারাম মজা নিবে, ঠিক না বেঠিক? ওয়াজে কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন তেলাওয়াতে সুন্দর করে বলতে হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদেরকে ফালা তাখদানা বিল কওল, কোমল কণ্ঠে কথা বলো না। এই জন্য মহিলারা নিজেদের মধ্যে তালিম করবে, দাওয়াতি কাজ করবে, সফরের দূরত্ব যেতে হলে মাহরাম সাথে নিয়ে যেতে হবে, আর নিজেদের মধ্যে তালিম করলে, এলাকার মধ্যে তালিম করলেও বাবা, স্বামী, সংসার, সন্তান তাদের হক আদায় করে তারপরে করতে হবে, এবং অভিভাবক যদি নিষেধ করে তাহলে তার জন্য ফরজ না বাড়ি বাড়ি গিয়ে তালিম করা, ব্যালেন্স করতে হবে। তালিমও করবেন আবার সংসার, অভিভাবকের নির্দেশ এগুলো মেনে চলবেন। অনেকে বলে দূত অভিভাবকের কথা শোনা যাবে না, অভিভাবকের কথা শোনা হলো বড় গুরুত্বপূর্ণ কাজ, এরপরে আপনার জন্য নফল তালিম। হ্যাঁ, আপনার বাসার মধ্যে যারা আছে তাদেরকে আপনি সৎকাজের আদেশ, সৎকাজের পাদা অবশ্যই প্রদান করতে হবে। জি।